আপনি যদি সাইবার সিকিউরিটি ফিল্ডে বিগিনার হন এবং আপনি যদি স্টাক করেন যে আমি বুঝতে পারছি না কীভাবে কোন ওয়েতে নেটওয়ার্কিং শিখতে হবে এবং কতটুকু নেটওয়ার্কিং অ্যাজ এ বিগিনার আমাকে জানলে আমি মিনিমাম একটা কাজ করতে পারবো কিংবা টার্মগুলো বুঝতে পারবো কাজের ক্ষেত্রে, তো এই ভিডিওতে আপনাদের জন্য পরিপূর্ণ ভিডিওতে আমরা কথা বলবো টোটাল 12টা টপিক নিয়ে নেটওয়ার্কিংয়ে, যেগুলো আপনাকে অ্যাজ এ বিগিনার জানতে হবে। আমি হিমেল থেকে আসছি আপনাদের সাথে, লেটস গেট স্টার্টেড। তো নেটওয়ার্কিংয়ের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে লিখে রেখেছি নেটওয়ার্কিং ফর নিউ হ্যাকার্স, তো এটা অবশ্যই নতুনদেরই জন্য, যারা বিগিনার না তারা কিন্তু অলরেডি নেটওয়ার্কিং জানেন, ঠিক আছে, নেটওয়ার্কিং সম্পর্কে ভালো ধারণা আছে। তো যারা বিগিনার তাদের জন্য মেইনলি ভিডিওটা, আপনি যদি ইন্টারমিডিয়েট লেভেল হন তাহলে আপনি অবশ্যই এখান থেকে স্কিপ করে অন্য ভিডিও দেখতে পারেন। এখন বিগিনারদের জন্য আমি প্রথমে দেখি যে প্রথমে কী আছে। প্রথমে যেটা আছে সেটা হলো টিসিপি আইপি প্রোটোকল। তো মেইনলি আমাদের যেটা দরকার হয় যখন আমরা কোনোটা স্ক্যান করি, পোর্ট স্ক্যান, যেমন এন ম্যাপের ক্ষেত্রে হতে পারে, তারপরে আরও যেগুলো আছে ম্যাচ স্ক্যান, অন্যান্য টুলগুলো যেগুলো আছে, যখন আমরা স্ক্যান করি, যখন একটা ডিভাইস হ্যাক করতে হয় তার আগে সেই ডিভাইসের কিংবা নেটওয়ার্কের আগে আমাদের তার যে আইপি অ্যাড্রেস আছে, পাবলিক আইপি অ্যাড্রেস, সেটা স্ক্যান করতে হয়। তো স্ক্যানিংয়ের ক্ষেত্রে আমাদের প্রথমে দরকার হয় প্রোটোকলের, যে কোন কোন প্রোটোকলগুলো ওপেন আছে, সেই প্রোটোকলগুলো ভালনারেবল কিনা সেগুলো দেখতে হয়। তো প্রোটোকল সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, প্রোটোকল কীভাবে কাজ করে, কী কী প্রোটোকল আছে, যেমন ইউডিপি আছে এখানে, টিসিপি আছে, আইপি, তারপর আইসিএমপি মানে পিং কীভাবে কাজ করে, তো এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। এবং এর জন্য আপনি গুগলে সার্চ করতে পারেন, ইউটিউবে সার্চ করতে পারেন যে এই টপিকগুলো কীভাবে কাজ করে, টিসিপি কী, ইউডিপি কী, ইভেন আপনি আমাদের প্রোটোকলগুলো ভালোভাবে কাজ কীভাবে করে সেগুলো জানার চেষ্টা করবেন। এবং আপনি আমার কাছে নক দিতে পারেন, আমি আপনার একটা বই দিতে পারি, ইভেন আপনি যদি আমাদের প্লে লিস্টের ভিতরে যান ইউটিউবে তাহলে কিন্তু আপনি ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে। এরপরে নেটওয়ার্কিং মডেলস, নেটওয়ার্কিং মডেলস আসলে কী, এর ভিতরে দুটো মডেল আছে, একটা হলো ওএসআই মডেল এবং টিসিপি আইপি মডেল। তো এই মডেলগুলো কীভাবে কাজ করে এর ডেপথে আপনি জানার চেষ্টা করবেন বিগিনার লেভেলে। 7টা লেয়ার আছে, 4টা লেয়ার আছে, 5টা লেয়ার আছে, যা আছে সেগুলো ভালোভাবে জানার চেষ্টা করবেন। তো দুইটা গেল, এরপরে 3 নম্বর যেটা সাবনেটিং। সাবনেটিং নেটওয়ার্ক হ্যাকিংয়ের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, তার কারণ অনেকগুলো ক্রুশিয়াল ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনি যদি সিকিউর করতে চান নেটওয়ার্কে, তো সেক্ষেত্রে আপনার সাবনেটিং জানতে হবে, ঠিক আছে। সাবনেটিং কীভাবে কাজ করে, সাবনেট আইপি কী, এটা সম্পর্কে জানার চেষ্টা করবেন। 4 নম্বরে আসে রাউটিং অ্যান্ড সুইচিং। রাউটিং এবং সুইচিং হলো, মনে করুন যে রাউটার এবং সুইচ যেভাবে নেটওয়ার্কের ভিতরে কাজ করে কিংবা এদের কাজটা কীভাবে হয়, রাউটিং প্রোটোকল কী কী আছে, ওএসপিএফ কী, বিজিপি কী, এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। 5 নম্বরে ফায়ারওয়ালস এবং নেটওয়ার্ক সিকিউরিটি, নেটওয়ার্ক সিকিউরিটির জন্য ফায়ারওয়ালস কীভাবে কাজ করে, ডব্লিউএএফ কী এবং এগুলো আইডিএস কী, ঠিক আছে। তো এই এর কাজগুলো আপনি ভালো করে জানার চেষ্টা করবেন। এবং মেইনলি আপনি কীভাবে এটা ফিল্টার করে ট্রাফিককে, ম্যালেশিয়াস হ্যাকার যদি চিন্তা করে যে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট করার চেষ্টা করবো, সেক্ষেত্রে যেন আমাদের ওই কানেকশনটা বন্ধ হয়ে যায় কিংবা ওটা আরএসটি হয়ে যায়, ঠিক আছে, তো সেক্ষেত্রে এটা কীভাবে কাজ করে এটা জানার চেষ্টা করবেন। তো এরপর যেটা আছে সেটা হলো ওয়্যারলেস নেটওয়ার্কিং, ওয়্যারলেস নেটওয়ার্কিং, ওয়াইফাই কীভাবে কাজ করে, ওয়াইফাই স্ট্যান্ডার্ড, ওয়াইফাই সিকিউরিটির জন্য কোন কোন মডেলগুলো ব্যবহার করা হয় সেগুলো কীভাবে কাজ করে, এটা সম্পর্কে জানার চেষ্টা করবেন। এবং 7 নম্বর যেটা আছে টপোলজি, টপোলজি আপনারা জানেন অনেকগুলো টপোলজি আছে, স্টার, বাস, রিং, এগুলো ম্যান্ডেটরি, এগুলো জানতে হবে এগুলো কীভাবে কাজ করে। তো আপনারা যদি চিন্তা করেন যে আপনাদের যে 11th ক্লাসে কিংবা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে যখন ছিলেন কলেজে, তখন কিন্তু আপনাদের যে আইসিটি বই ছিল ওই বইয়ের ভিতরে কিন্তু অনেকগুলো মডেল ছিল, ঠিক আছে, যেমন টপোলজির ভিতরে ছিল স্টার টপোলজি, বাস টপোলজি, রিং টপোলজি, এগুলো সম্পর্কে আপনি যারা যদি ভালো করে পড়ে থাকেন তাহলে কিন্তু আপনার পড়া লাগছে না, ঠিক আছে। আর যদি আপনি নন ব্যাকগ্রাউন্ডের হন আইটি, তখন আপনার এটা শিখতে হবে। তো এক্ষেত্রে ডিএনএস কী, ডোমেইন নেম সিস্টেম নিয়ে আমাদের স্পেসিফিকভাবে ভিডিও তৈরি করা আছে কীভাবে কাজ করে ডোমেইন নেম সিস্টেম, তো ওই ভিডিওটা আপনি দেখতে পারেন। এরপরে যেটা আছে সেটা হলো নেটওয়ার্কিং সার্ভিস, 9 নম্বর নেটওয়ার্কিং সার্ভিস, ডিএইচসিপি কী, ডিএনএস কী, এসএনএমপি কী, এগুলো কীভাবে নেটওয়ার্কের ফাংশনালিটি কন্ট্রিবিউট করে এগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। এবং ওয়্যারশার্ক, ওয়্যারশার্ক যারা নতুন, যারা জানেন না ওয়্যারশার্ক কী, আমি আপনাদের দেখাবো, আমার কার্লি লিনাক্সের ভিতরে অলরেডি আছে এবং যারা যাদের কার্লি লিনাক্স আছে তারা অলরেডি জানেন যে ওয়্যারশার্ক একটা টুল যেটা মূলত প্যাকেট অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয়। তো আমি যদি এখান থেকে ওয়্যারশার্ক অলরেডি আমি ওপেন করছি, তো ওয়্যারশার্কটা দেখতে এমন হয়, ঠিক আছে। ওয়্যারশার্ক আপনি সিম্পলি কার্লি লিনাক্সের ভিতরে গিয়ে এখানে যদি ওয়্যার লেখেন, WIRE, তাহলে ওয়্যারশার্ক চলে আসবে, ঠিক আছে। এটা এটা ওপেন করার পরে আমি কী করছি, আমি মেইনলি আমি এখানে আমাদের একটা ব্রাউজারের ভিতরে লিখছি, গিয়ে আমি সিম্পলি লিখছি হ্যাকড বাই হিমেল, ঠিক আছে, এটা সার্চ দিছি। তো ওয়্যারশার্কের কাজ হলো নেটওয়ার্ক ক্যাপচার করা, পিকআপ ফাইল যেটা আছে এর ভিতরে মূলত লগ ফাইলগুলো ক্যাপচার থাকে, যে আমি কখন কী সার্চ দিছি, এখন যে এখানে সার্চ দিছি সেই ওয়েবসাইট কিংবা সেই
সে ওয়েবসাইট মূলত কীভাবে এটা ব্যাক করেছে কিংবা কীভাবে রেসপন্স করেছে এটা মেইনলি বোঝায়, ঠিক আছে? তো আমি যখন হ্যাক বাই হিমেল লিখছি তখন গুগল মেইনলি কী করছে এটাই মেইনলি এখানে রেসপন্স আকারে এখানে দেওয়া আছে, আমি স্টপ করে রাখছি। তো এর ভিতরে কী কী আছে, এর ভিতরে ইম্পর্টেন্ট হলো কীভাবে অ্যাকনোলেজমেন্ট করছে, গেট রিকোয়েস্ট কী, পোস্ট রিকোয়েস্ট কী, এখানে টিসিপি দেখতে পাচ্ছেন, এআরপি মানে অ্যাড্রেস রেসলিউশন প্রোটোকল কীভাবে কাজ করছে, হ্যান্ডশেক কী, যেমন এখানে থ্রি ওয়ে হ্যান্ডশেক হয়েছে, মানে আমরা কী করছি প্রথমে সার্ভারের সাথে কানেক্ট করার চেষ্টা করছি, সার্ভার আবার আমাদের বলছে যে হ্যাঁ সে হলো অ্যালাইভ আছে এবং কানেকশন করতে চাই, তখন আমরা আমাদের রিকোয়েস্ট পাঠাইছি। তো এইটাই থ্রি ওয়ে হ্যান্ডশেক, থ্রি ওয়ে হ্যান্ডশেক আপনাকে ভালোভাবে জানতে হবে। তো ওয়ার শার্কের কাজটা আপনি দেখতে পারেন, ইউটিউবে অনেকগুলো রিসোর্স আছে, অনেকগুলো প্লেলিস্ট আছে ওয়ার শার্ক কীভাবে কাজ করে এটা সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করবেন। তো এরপরে যদি আমরা আমাদের মডিউল ফিরে যাই, তো এর ভিতরে যদি দেখতে পারেন 11 নম্বর যেটা আছে সেটা হলো নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল। তো নেটওয়ার্ক সিকিউরিটি প্রোটোকল মেইনলি কী হয়, আমাদের HTTP থাকে ওয়েবসাইটের, তো দেখা যায় যে HTTP ভালনারেবল, তো সেক্ষেত্রে আমরা HTTPS ইউজ করি। তো এক্ষেত্রে যেগুলো ব্যবহার করা হয় যেমন বিভিন্ন প্রোটোকল, TSSL আছে, TLS আছে, IPsec আছে, এরপরে VPNসগুলো কীভাবে কাজ করে, প্রক্সি কীভাবে কাজ করে, ঠিক আছে? এরপরে এখানে অ্যাড করতে হবে সেটা হলো প্রক্সি কীভাবে কাজ করে এই এটা সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করবেন। আর প্রক্সির কথা চিন্তা করলে আপনাদের মাথায় এখানে একটা বিষয় আসার কথা, সেটা হলো বার্পসুইট, ঠিক আছে? তো বার্পসুইটও আমাদের কালিনাক্সের ভিতরে অলরেডি আছে, বার্পসুইট মেইনলি প্রক্সি হিসেবে কাজ করে, বার্পসুইট। তো বার্পসুইটের ভিতরেও কিন্তু প্রক্সি মেইনলি ইউজ করা হয়, ঠিক আছে? এটা কী করে, আমাদের ওয়েব সার্ভার এবং ব্রাউজারের মাঝখানে কাজ করে, ঠিক আছে? যখনই আমরা কোনো কিছু সেন্ড করি তখন ওইটা হলো ব্রাফসুইট ক্যাপচার করে এবং পরবর্তীতে ক্যাপচার ফাইল থেকে আমরা বিভিন্ন মডিফিকেশনের মাধ্যমে আমরা নতুন করে রিকোয়েস্ট পাঠাতে পারি, নতুন করে সার্চ দিতে পারি, ঠিক আছে? সার্ভারের সাথে কথা বলা যায়। তো এইটাই মেইনলি ব্রাফসুইটের কাজ এবং এইটা সম্পর্কে জানার চেষ্টা করবেন ব্রাফসুইট। এখন যে টপিকটা আমরা আসবো সেটা হলো 12 নম্বর টপিক, এবং 12 নম্বর টপিকটা খুবই ইম্পর্ট্যান্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি সিকিউরিটি বেস্ট প্র্যাকটিসেস। তো সিকিউরিটি কন্ট্রোল করার জন্য কিংবা সিকিউরিটি ঠিক রাখার জন্য কোন কোন প্রসিজার ফলো করতে হয়, রেগুলার সিকিউরিটি অডিট করতে হয়, কোন কোন টুলগুলো ইউজ করা হয় সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবেন। এবং এই সবগুলো মনে করুন যে আপনি যদি হ্যান্ডস অন প্র্যাকটিস করতে চান তাহলে আপনি কী করবেন, তাহলে আপনি সিম্পলি একটা কাজ করতে পারেন। আপনি এখান থেকে একটা যে কোনো একটা ব্রাউজারে আমরা যাবো, এখান থেকে যার পরে আমরা এখানে লিখবো ট্রাই হ্যাক মি। ওই ট্রাই হ্যাকমির ভিতরে আসার পরে আপনারা যদি এখান থেকে লার্নের ভিতরে ক্লিক করেন, লার্নের এখান থেকে সার্চে যাবেন, ওকে। তো সার্চ এখানে আসার পরে কয়েকটা স্পেসিফিক রুম আমি বলবো বিগিনার লেভেল পর্যন্ত সলভ করতে, তার ভিতরে প্রথমেই যেটা থাকবে সেটা হলো নেটওয়ার্কিং বেসিক্স। তো এর ভিতরে দেখতে পাচ্ছেন ওএসআই মডেল নিয়েও ইভেন এখানে রুম আছে, ল্যান্ড কী জিনিস সেটা বোঝার জন্য রুম আছে, ইন্ট্রোডাক্টরি টু নেটওয়ার্কিং, এইটাই মেইনলি আমি আপনাদের সাজেস্ট করতে চাই। প্রথমে একেবারে বিগিনার লেভেলে এটা করবেন, এখান থেকে এই রুমটা একেবারে ফ্রিতেই আছে, এখানে সম্ভবত ফ্রি আছে, হ্যাঁ তো এটা ফ্রি আছে, ঠিক আছে? তো আপনারা এখান থেকে এই রুমটা কমপ্লিট করবেন, কমপ্লিট করে অনেকগুলো টাস্ক আছে, এটা শুধুমাত্র আপনাদের মানে একেবারে ব্লাইন্ডভাবে ছেড়ে দেবে না, এখানে আপনাদের বলে দেবে যে এই রুম কী কাজে ব্যবহার করা হবে। যেমন এখানে লেখা আছে দ্য এইম অফ দিস রুম ইজ টু প্রোভাইড এ বিগিনার্স ইন্ট্রোডাকশন টু দ্য বেসিক প্রিন্সিপাল অফ নেটওয়ার্কিং। তো নেটওয়ার্কিংয়ের বেসিকটা আপনার এখান থেকে শেখানো হবে, ঠিক আছে? এর ভিতরে কিন্তু আমি যে কথাগুলো বলছি TCP/IP মডেল আছে, ওএসআই মডেল আছে, ঠিক আছে? এবং এগুলো কীভাবে কাজ করে, বেসিক নেটওয়ার্কিং কীভাবে কাজ করে, টুলসগুলো কী কী আছে সেগুলো কিন্তু এখানে এই রুমটা কমপ্লিট করে আপনি পেয়ে যাবেন, ওকে? তো এইটা গেল আমাদের ইন্ট্রোডাক্টরি রুম। এরপরে আপনি আরেকটা স্পেসিফিক রুম এখান থেকে ইয়ে করতে পারেন, ব্যবহার করতে পারেন কিংবা সলভ করতে পারেন, সেটা হলো এনম্যাপ, ঠিক আছে? এখান থেকে আমরা যদি সার্চ দিই এনম্যাপ দেখতে পাচ্ছেন এনম্যাপ এখানে মিডিয়াম না, ইজিটা এখানে করবেন, কিংবা আপনি এখানে যেটা বেসিক পোর্ট স্ক্যান এটাও ভেতরে যেতে পারেন। তবে আমি সাজেস্ট করবো আপনি এনম্যাপ রুমটা সলভ করুন, এর ভিতরে অনেক ডেপথে আপনার বোঝানো হয়েছে এনম্যাপ স্ক্যানগুলো কীভাবে হয়, নেটওয়ার্কটাকে মেইনলি কীভাবে স্ক্যানিং হয়, এটা হলো খুবই সুন্দর একটা রুম, ঠিক আছে? এটা তো আপনার এটা কমপ্লিট করা উচিত। তো এরপর যেটার যে রুমটা আছে এখান থেকে আপনি আরও অনেকগুলো রুম কভার করতে পারেন, যেমন বার্পসুইট বেসিক্স, এখান থেকে এই রুমটা এটা কভার করতে পারেন। তো আপনি যদি ট্র্যাকের ভিতরে আসেন বিগিনার লেভেলে তাহলে কিন্তু আপনার কাছে প্রচুর রিসোর্স আছে, প্রচুর রুম আছে যেগুলো আপনি উইদাউট কোনো মানি আপনি কিন্তু এখানে শিখতে পারছেন, ঠিক আছে? তো এটা অবশ্যই প্র্যাকটিস করার চেষ্টা করবেন আশা করছি। এবং
যদি আপনাদের কোনো রিসোর্সের প্রয়োজন হয় আমাদের চ্যানেলে কিন্তু অনেকগুলো 17 থেকে 18টা প্লেলিস্ট আছে, ওখান থেকে আপনারা যদি বলেন আমি আরও তৈরি করব। এবং রেগুলারই ভিডিও দেওয়া হয় আমাদের চ্যানেলে, তো আপনি যদি কোনো স্পেসিফিক টপিকে আটকে যান তাহলে কিন্তু আমাদের স্পেসিফিক গ্রুপও আছে টেলিগ্রামে, সেই গ্রুপে আপনি পোস্ট করতে পারেন কী প্রবলেম হচ্ছে, কোনো রিসোর্স লাগলে আমি কিন্তু ফ্রিতে আপনাকে দিতে পারি। এবং আপনারা জানেন যে আমাদের মিশন অলরেডি চলছে দ্বিতীয় ব্যাচ, এরপর আপনার তৃতীয় ব্যাচ জানুয়ারিতে শুরু হচ্ছে, তো আপনি আমাদের মিশনে যুক্ত হতে পারেন। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং সাপোর্ট করবেন আমাদের। বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।